আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2023 সালের ট্যাগ কোশ্চেন নিয়ে কথা বলবো। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে মাত্র দুটি নিয়ম তোমরা যদি স্মরণ রাখতে পারো, বাস তাহলে তোমরা কিন্তু অনায়াসে ট্যাগ কোশ্চেন করতে পারবে। 1 নম্বর নিয়মটি হচ্ছে, এই স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ হাঁ বোধক হয়, ট্যাগটি হবে না বোধক। আর যদি এই স্টেটমেন্টটি হয় নেগেটিভ, তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, এই সাবজেক্টের প্রোনাউন ফর্ম সর্বদাই বসাতে হবে। সাবজেক্টের প্রোনাউন ফর্ম সর্বদাই বসাতে হবে এবং সাহায্যকারী ভার্ব ছাড়া ট্যাগ কোশ্চেন হয় না। অর্থাৎ যখন আমরা করবো আর কি, ট্যাগ কোশ্চেন করবো, তখন অবশ্যই সাহায্যকারী ভার্ব লাগবে। প্রশ্নে যদি সাহায্যকারী ভার্ব থাকে, তা বাক্যে যদি সাহায্যকারী ভার্ব থাকে ভালো, আর যদি না থাকে তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আমরা ডু অথবা ডাজ নিব এবং পাস্ট ইন্ডিফিনিট টেন্সে ডিড নিব। চলো আমরা শুরু করি তাহলে। ওয়ার ইজ এ কার্স, যুদ্ধ হচ্ছে একটা অভিশাপ অফ হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার ক্ষেত্রে সভ্যতার জন্য যুদ্ধ একটা অভিশাপ। তাহলে এখানে অ্যাফার্মেটিভ কথা বলছে, তাহলে আমরা এটা কী করবো, এটা একটি অবশ্যই নেগেটিভ হবে, এটা কিন্তু আমাকে খেয়াল করতে হবে। তাহলে ইজ হচ্ছে সাহায্যকারী ভাব, ইজ বসালাম, আর নটটা সংক্ষেপে বসাবো, ইজন্ট ইট। এটা বসানোর পরে যে কাজটি করতে হবে তা হলো, এটাকে আমরা রেড কালার কোশ্চেন বোঝার সুবিধার্থে, কিন্তু পরীক্ষা তোমার রেড কালার করবে না, তোমরা যেটা করবে অবশ্যই সেটাকে এটা আন্ডারলাইন করবে। এভরিবডি সাফার্স ফ্রম ইট, প্রত্যেকেই এই যুদ্ধে কী হয় ভুগে থাকে, কষ্ট পায়। দেখো এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, আর এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, এখানে ডু অথবা ডাজ দিতে হবে। তা আমরা জানি এভরিবডি পরিবর্তে প্রণয়ন হয় দে, তাহলে কী হবে, যেহেতু সাহায্যকারী ভার্ব নেই এ কারণে ডু নিলাম, বাক্যটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এর সাথে নট যুক্ত হবে, আর দে এভরিবডি প্রোনাউন হচ্ছে দে, এ কারণে দে বসালাম। প্রিয় শিক্ষার্থী, একটি বিষয় তোমাদের স্মরণ করাই দিই এখানে, যে জিনিসটি জানা খুবই জরুরি, তা হলো এই যে এখানে দেখো, যখন আমরা এভরিবডি দেখছি তখন সাফার্স রয়েছে এখানে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণ এস ছিল, কিন্তু এখানে আবার এস হচ্ছে না, ডাজ হচ্ছে না। কারণ হচ্ছে এভরিবডি, এনিবডি, সামবডি, নান, নোবডি, এগুলো থাকলে প্রোনাউন হয় দে, আর দেয়ের সাথে কখনোই ডাজ হয় না, যার কারণে এটা স্মরণ রাখবে যে দে যেহেতু প্রোনাউন হবে, অতএব এখানে ডাজন্ট করা যাবে না, ডন্ট করতে হবে। ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড এভরিহোয়ার, অর্থাৎ ব্যাপক ধ্বংস, ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড সর্বত্র দেখা যায়, ব্যাপক ধ্বংস। তাহলে এখানে দেখো এটাও কিন্তু অ্যাফার্মেটিভ, তাহলে ত্যাগ হবে কি নেগেটিভ, এখানে সাহায্যকারী ভার্ব আমরা দেখতে পাচ্ছি এই কারণে ইজ হবে, আর যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ এ কারণে নেগেটিভ হবে ত্যাগ, অর্থাৎ ইজন্ট। আর এটা আমরা বোল্ড করে নেব বোঝার সুবিধার্থে। ইজন্ট ইট, নান ক্যান এস্কেপ ফ্রম দ্য বম্বিংস অফ দ্য এনিমি, অর্থাৎ নান ক্যান এস্কেপ, কেউ পালাতে পারে না ফ্রম দ্য বম্বিংস, বম্বিং হতে, অফ দ্য এনিমি অর্থাৎ শত্রুর বম্বিং থেকে কেউ পালাতে পারে না। এখানে খেয়াল করার প্রিয় শিক্ষার্থী, বাক্যটিতে আপাত দৃষ্টিকোণে কোনো নো বা নট দেখতে পাচ্ছি না আমরা, কিন্তু এই নান শব্দটি নিজেই নেগেটিভ, অর্থাৎ এই স্টেটমেন্টটি নেগেটিভে রয়েছে এখন, তাহলে ত্যাগ হবে অ্যাফার্মেটিভ। তাহলে এখানে ক্যান এখানে নিলাম আমরা, মডাল ভার্বটি রয়েছে সাহায্যকারী ভার্ব, ক্যান নিলাম, আর যেহেতু নেগেটিভ যার কারণে আমরা আর নট নিব না, নানের পরিবর্তে প্রণয়ন হচ্ছে দে, অর্থাৎ ক্যান দে হবে আর কি। ক্যান দে, ওমেন অ্যান্ড চিলড্রেন আর দ্য ওয়ার্স্ট সাফার্স, অর্থাৎ ওমেন এবং মহিলারা এবং ছোট বাচ্চারা আর দ্য ওয়ার্স্ট সাফার, সবচেয়ে কষ্ট পায়। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, সাহায্যকারী ভার্ব আর রয়েছে, তাহলে এখানে আমরা আর বসাবো, আর বাক্যটিতে নট নেই, অর্থাৎ আর অন্ট হয়ে যাবে, আর নটটা সংক্ষেপে লেখো আর অন্ট, আর ওমেন অ্যান্ড চিলড্রেন যেহেতু প্লুরাল সেখানে প্রণয়ন হবে দে, আর অন্ট দে।
Nobody supports the war. কেউ যুদ্ধকে কেন সমর্থন করে না? যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমরা nobody রয়েছে, তার মানে প্রোনাউন হবে দে, আর এখানে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে আমরা ডু নিব এখানে, কিন্তু অনেকের ক্ষেত্রে ডাজ নিয়ে নিতে পারে, কিন্তু ডাজ ঠিক হবে না। ডু দে এর কারণ হলো নোবডিটা নেগেটিভ, নেগেটিভ হওয়ার কারণে ত্যাগ হবে অ্যাফার্মেটিভ, এটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পাশাপাশি যে আরেকটি খেয়াল রাখতে হবে তা হলো যে নোবডিটা নেগেটিভ হওয়ার কারণে নট হলো না, আর এর প্রোনাউন হচ্ছে দে, অর্থাৎ নান, নোয়ান, নোবডি, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এগুলো পরিবর্তে প্রোনাউন হয় দে। লেটস অ্যাভয়েড ওয়ার টু লিভ ইন পিস, অর্থাৎ চলো আমরা কি করি যুদ্ধকে এড়িয়ে যাই, টু লিভ ইন পিস শান্তিতে বসবাসের জন্য। লেটস থাকলে ট্যাগ হয় শ্যাল উই, আমরা সহজে বসাই দেবো এটা। শ্যাল উই এই ছিল আমাদের রাষ্ট্রের বোর্ড 2023 সালের ট্যাগ কোশ্চেন। আজকের মতো এখানে শেষ করছি, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।